الله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين أما بعد فوض بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله ও আইলা আলিকা হাবিকা ইয়া নুর আল্লাহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আরও একবার উপস্থিত হয়েছি সত্যের দিশারই এই অনুষ্ঠান নিয়ে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন দূরে কিংবা কাছে সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ দর্শক শ্রোতা হয়তো হয়তো আপনারা স্ক্রিনে গম্বুজ দেখে ভাবতেছেন আজ জাকির ভাই কোন বুজুর্গ বা কোন আল্লাহরলির মাজারে উপস্থিত হয়েছেন একটু পরে আপনাদেরকে জানাবো তবে একটি ঘটনার মাধ্যমে জানাবো আজ আমরা কার দরবারে উপস্থিত হয়েছি নবীর আহমাদ শফি উম্মাদ সাল্লাহ তাইলা আলি ওয়াসাল্লামের আলিশান ফরমান যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় আমার উপর তিন তিনবার করে দুরুশ্বরী পাঠ করবে আল্লাহ তাবারকতাল্লাহ ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুণাকে ক্ষমা করে দিবেন সাল্লু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাইলা আল্লাহ মোহাম্মদ সাল্লাহ তাইলা আলী আসসালাম দর্শক শ্রোতা যার দরবারে উপস্থিত হয়েছি তার শৈশবের একটি ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি আল্লাহ আল্লাহ শুধু করলে আল্লাহ বি সাল্ল্লাহআলা আলম আহমদ সাল্লাম সালামী চ্যানেল দর্শক শ্রোতা ফরিদুদ্দিন গঞ্জের সখর এই নামের যে একটা তাৎপর্য রয়েছে গঞ্জের সাখর কেন বলা হয় আপনাদেরকে ইনশাআল্লা আজকের অনুষ্ঠানে জানানোর চেষ্টা করব। এর পূর্বেই ছোট্ট একটি ঘটনা আপনাদেরকে শুনাই আমরা প্রায় ওলাম একরামের মুখে শুনে থাকি যে একজন শিশু ছোটোবেলায় তার মা তাকে নামাজের জন্য উৎসব প্রদান করতে গিয়ে বলেছিলেন যে তুমি যদি নামাজ পড়ো তবে আল্লাহ তালা তোমাকে উপহার দেবেন নেয়ামত দান করবেন সে নেয়ামত কি তোমার যেহেতু চিনি পছন্দ আল্লাহ তালা তোমাকে চিনি দান করবে তো ফরিদুদ্দিনগঞ্জে শখর রহমতুল্লাহি তালালাই নামাজ পড়তে লাগলেন যখন নামাজ শেষ করতেন যায় নামাজের নিচে তিনি ছোট একটা প্যাকেটে চিনি পাইতেন চিনি সেখানে পাইতেন তিনি প্রতিদিন এবারে নামাজ পড়তে লাগলেন আর চিনি তিনি সেখানে পেতেন যায় নামাজের নিচে একদিন তার মা কাজের ব্যস্ততার কারণে চিনি রাখতে ভুলে গেলেন যায় নামাজের নিচে নামাজ শেষ হওয়ার পরে সন্তানকে জিজ্ঞাসা করলেন তুমি কি আজকে চিনি পেয়েছ সন্তান বলো হাঁ মা আমি প্রতিদিনের মতো আজকেও চিনি পেয়েছি এটা যখন তার মা শুনলো অবাক হয়ে গেল এবং কান্না শুরু করে দিল আল্লাহ তাবারক কত বড় দয়াবান যে সন্তানের জন্য মা প্রতিদিন চিনি রাখতেন আল্লাহ তাবারকতালা আজ মা ভুলে গিয়েছেন কিন্তু আল্লাহ তাবারকতালা কুদরতি তালার দয়ায় সেখানে যায় নামাজের নিচে ফেরেশতাদের মাধ্যমে চিনি রেখেছেন যাতে করে এই ছোট সন্তান আপনার নামাজের পরেই চিনি পায় ফরিদুদ্দিন গঞ্জে সাগর রাহমতুল্লাহ তালালের চিনি খুব পছন্দ ছিল আর এই গঞ্জেশাগর নামটা এখান থেকেই তার সুপরিচিত গঞ্জে হওয়ার ব্যাপারে কয়েকটি ঘটনা সুপরিচিত এর মধ্যে একটি বিষয় আছে যে তিনি প্রায় আশি দিন পর্যন্ত অনাহারে ছিলেন আশি দিন অনাহারে থাকার পরে তার মুখ থেকে এমনিতেই বের হয়ে আসতো শব্দ হাই ক্ষুদা হাই খুদা এরপরে যখন তিনি কোনো পাথর পেয়েছেন তো মুখের মধ্যে পাথর দিলেন যখন পাথর দিতেন তো সেটা চিনি হয়ে যেত আবার পাথর দিতেন আবার চিনি হয়ে যেত আবার পাথর দিতেন আবার চিনি হয়ে যেত আর এভাবে যখন মানুষ দেখল যে সে পাথর মুখে দেয় কিন্তু সেটা চিনি হয়ে যায় আল্লাহ তাবারক তালা দুনিয়ার মধ্যে সাধারণ মানুষের মুখে গঞ্জে সাখর অর্থাৎ এই নামে এক উপাধি এক লকাপ্তার হয়ে গিয়েছে গঞ্জে সাখর অর্থাৎ চিনিকে পছন্দকারী একজন ব্যক্তি সাল্লু আল্লাহ হাবিব সাল্লাহ তাইলা আল্লাহ মোহাম্মদ সাল্লাহ আল্লাহ আল্লাহ শুধু করলে আল্লাহ আল্লু আল হাবিব সাল্লাইলা আলম মহম্মদ সাল্লাহআলা আলী ওসাল্লাম মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা বাবা ফরিদুদ্দিন মাসুদ গঞ্জের সখর রহমতুল্লাহী তালাহ যখন পাক আসলেন এখানে বসবাস করা শুরু করলেন ওই দিকের একটি ঘটনা তিনি রহমতুল্লাহি তালাহর এখানে আসা বা জঙ্গলে উপবিষ্ট ছিলেন ওই সময় এসব এরিয়াতে সব জায়গাতে এত বসতি ছিল না মানুষজন ছিল না বা আপনার আবাদি ছিল না বসবাস মানুষ কম করত তখন ওই সময়কার একটি ঘটনা তিনি রাহমাতুল্লাহ তালালাই জঙ্গলে প্রবেশ বা উপস্থিত ছিলেন ওই মুহূর্তে একজন মহিলা হাতে একটি পাত্র নিয়ে যাচ্ছিল তখন তিনি জিজ্ঞাসা করলেন আম্মা যান আপনি কোথায় কোথা থেকে আসছেন এবং কোথায় যাবেন বাবা ফরিদুদ্দিন রাহমাতুল্লাহি তালালাই ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন কোথা থেকে আসছেন এবং কোথায় যাবেন তখন ওই মহিলা উত্তর দিল যে কাঁদতে কাঁদতে উত্তর দিল অর্থাৎ কান্না কান্না ভান ওই মহিমা মহিলার মধ্যে ছিল সে উত্তর দিতে লাগলো যে হে আল্লাহর বান্দা আমাদের শহরে একটি জাদুকর আছে সেই জাদুকর এমন জুলুম মানুষের উপরে করে গরিবদের উপরে করে সে যখন যা চায় তার যা পছন্দ হবে তা যদি দেওয়া না হয় তবে তার বিপরীত হয়ে যায় যেমন আমাকে তিনি বলেছে দুধ দেওয়ার জন্য যদি আমি আজকে দুধ নিয়ে না যাই তবে আমার ঘরে যত দুধ আছে সব রক্ত হয়ে যাবে তার জাদুর প্রভাব এমন আমার ঘরের দুধও রক্ত হয়ে যাবে তবে আমি জানি না আপনার সাথে দাঁড়িয়ে কথা বলতেছি এই জাদুর প্রভাব কতটুকু ফেলে আর কতটুকু ক্ষতি করে আমার তা আমি জানি না এই দুধ তার আদেশে নিয়ে যাচ্ছি যদি না যাই তবে আমার ঘরে যে দুধ আছে তা রক্ত হয়ে যাবে আর আপনার সাথে দাঁড়িয়ে কথা বলতেছি এই যে দেরি হলো একটু যাওয়াতে লেট হলো এর কারণে জানি না কতটুকু শাস্তি আমাকে ভোগ করতে হয় জাদুঘরের অত্যাচারের কাহিনী শুনে বাবা ফরিদুদ্দিন গঞ্জে সকর রাহমতুল্লাহি তালালাহাই সেই মহিলাটিকে সান্ত্বনা দিয়ে বললেন বসে যান তিনি বললেন আপনি আমার কাছে বসে যান ভয় পাওয়ার প্রয়োজন নেই এই সকল দুধ আনন্দে চিত্তে ফকিরদের মাঝে বন্টন করে দিন বাবা ফরিদুদ্দিন বলতে লাগলেন আপনি ভয় পাবেন এখানে বসে যান আর দুধগুলো গরিবদের মাঝে বন্টন করে দিন আপনাকে কেউ কিছু করতে পারবে না এরই মধ্যে জাদুকরের এক সাথী সেখানে পৌঁছে গেল এবং সেই বৃদ্ধা মহিলাটিকে ধমকাতে চাইল কেউ চলে আসলো ওই জাদুকরের পক্ষ থেকে আর ধমকাতে শুরু করলো তিনি রাহমাতুল্লাহ তালালাই তার দিকে তাকিয়ে বলেন চুপ হয়ে বসে যাও আগত ব্যক্তিকে বললেন তুমিও চুপ হয়ে বসে যাও সে বসতেই তার মুখ বন্ধ হয়ে গেল এমন সময় আরেকজন সাথী এসে পৌঁছালো জাদুকরের লোক একজনের পর একজন আসতে লাগলো সেও চুপ হয়ে বসে গেল এভাবেই তার সাথীরা আসতে লাগলো আর বসে যেতে লাগলো যদি কেউ উঠতে চাইতো তবে উঠতে পারতো না ততক্ষণে জাদুকরও সেখানে এসে গেল নিজের সাথীদের এমন অবস্থা দেখে যাদুকর ভয় পেয়ে গেল এবং জাদুকর রেগে গেল আর রেগে গিয়ে এই জাদুর মাধ্যমে তাদেরকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো কিন্তু কিছুই করতে পারলো না যখন তার কোনো জাদুই কাজে আসলো না তখন অবশেষে বাধ্য হয় নম্রতা সুরে বলল হজরত আমার সার্গিদদেরকে ছেড়ে দিন তিনি রহমাতুল্লাহ তালালাই বললেন একটি শর্তে মুক্তি দিতে পারি তুমি এই শহর থেকে চলে যাবে এবং আর কখনও এরূপ অত্যাচার কাজ করবে না এমন অত্যাচারিত কাজ আর করবে না জাদুকর শর্ত মেনে নিল এবং তখনই সমস্ত মালামাল নিয়ে সেখান থেকে অর্থাৎ পাক পাতন শরীর থেকে বিদায় নিয়ে চলে গেল এরপর থেকে এই শহরে আর কেউ জাদুর প্রভাব দেখায়নি এবং তার মতো অত্যাচার আর জুলুম কেউ করতে পারেনি ফরিদুদ্দিন গঞ্জের সাঁকর রহমাতুল্লাহ আল্লাহ শুধু একজন আলিম ছিলেন নয় শুধু একজন অলি ছিলেন নয় গরিবদেরকে সহযোগিতা করা অসহায় মানুষদের পাশে দাঁড়ানো তাদের হেল্প করা তাদের দুঃখ কষ্টকে দূর করাও এটাও ছিল একজন অলি হিসেবে তার দায়িত্ব এবং তার কর্তব্য এটাও তিনি করেছেন আজ আমরা বাবা ফরিদুদ্দিন গঞ্জের সা রহমাতুল্লাহিদ দরবার শরীফে উপস্থিত রয়েছে জানি না আপনি কখন আসবেন আর আপনার কখন আসা হবে যখন আসবেন আপনি তো এসে এখানে দেখবেন কতটা হৃদয়ের প্রশান্তি পাওয়া যায় ও অন্তরের প্রশান্তি এখানে পাওয়া যায় কেননা সুন্নাতের একটা আকিদা রয়েছে যে আমরা যখন আউলিয়ক রামের দরবারে যাব তখন হৃদয়ের প্রশান্তি আসে আমরা যখন আউলিয়ক্রামের দরবারে যাই তখন মনের একটা ভাব আমরা সেখানে প্রকাশ করতে পারি যা দুনিয়াতে কাউকে বলতে পারি না এমন একটি দরবার এখানে আসুন যখনই সম্ভব হয় যদি সম্ভব হয় বাবা ফরিদুদ্দিন গঞ্জে সাকর রহমতুল্লাহ তালের দরবারে আসেন জান্নাতি গেট আপনারা দেখুন এখান থেকে প্রবেশ করারও

আলা হমাদ সাল্লাহ সাল্লাম মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা বাবা ফরিদুদ্দিন মাসুদ গঞ্জের সাগর রহমতুল্লাহের দরবারের কিছু ভিডিও ফুটেজ আপনারা দেখছেন তার কার সম্পর্কে শুনছেন গঞ্জেশাগর হওয়ার ব্যাপারও আপনাদেরকে শোনালাম একটা গেটের সামনে আমি দাঁড়িয়ে আছি গেটের ইতিহাস কী রয়েছে আর কেন এই গেট এত সম্মানিত কেন আর এই গেটটার কি ইতিহাস রয়েছে তাও আপনাদেরকে জানাবো এর পূর্বে ফরিদুদ্দিন গঞ্জের শাকর আহমাদুল্লাহিত যে গঞ্জের নামের একটি ঘটনা আপনাদেরকে শোনালাম আরও একটি ঘটনা শোনাবো সেটা হলো গিয়ে ব্যবসায়িকরা উটের উপরে সামান নিয়ে কোথাও যাচ্ছিল তো ওই মুহূর্তে ফরিদুদ্দিন মাসুদ গঞ্জের শাকর আহমাতুল্লাহিত তাদেরকে জিজ্ঞাসা করলো উটের উপরে কী আছে তারা হুজুরকে দেখে মিথ্যা বলার এক চেষ্টা করলো বলল লবণ আছে কিন্তু লবণ ছিল না ছিল চিনি ফরিদুদ্দিন গঞ্জে আহমাতুর আহমাদুল্লাহিত আলালাই বললেন যেহেতু তুমি বলছো তোমরা যেহেতু বলছো লবণ আছে তো ঠিকই লবণই আছে তারা এই কথাটাকে আর তেমন গুরুত্ব দেয়নি চলে গেল যেখানে যাওয়ার সেখানে চলে গেল সেখানে গিয়ে যখন উঠ থেকে মালামাল নামালো আর চেক করলো দেখলো চিনির জায়গাতে লবণই আছে তারা বুঝে গেল যে এটা আমাদের সেই মিথ্যা বলার পরিণাম আল্লাহওয়ালা ব্যক্তির সাথে যে আমরা মিথ্যা বলেছিলাম এরপরে তারা সেখান থেকে উল্টো পায়ে হেঁটে আবার ফরিদুদ্দিন মাসুদ গঞ্জে সাখর রহমাতুল্লাহ দরবারে আসলেন এসে বললেন আমাদের ভুল হয়ে গেছে আমরা মিথ্যা বলেছি আর মিথ্যা বলার কারণে আমাদের কাছে যে চিনি ছিল সেটা লবণ হয়ে গেছে আপনি একটু দয়া করেন আমাদেরকে আমরা তওবা করছি তখন ফরিদুদ্দিন মাসুদ গঞ্জে সাখর রহমতুল্লাহি তালালাহ আবারও বললেন যেহেতু তোমরা বলছো তোমাদের উটের উপরে চিনি ছিল তবে তোমাদের উটের উপরে চিনিই আছে তারপরে তারা সেখান থেকে চলে গেলেন এবং পরবর্তীতে যখন চেক করলেন দেখলেন তাদের উটের উপরে লবণের জায়গায় আবারও চিনি পাওয়া গেছে আল্লাহওয়ালা ব্যক্তিদের কারামত তাদের কথা তাদের বলা কখন কোনটা কোন কাজে চলে আসে কেউ বলতে পারে না আর এটার নাম হল কারামত মুখ থেকে যেটা বের হয় সেটাই এখন আপনাদেরকে শোনাব এই গেটের তাৎপর্যতা এই গেটের গুরুত্বপূর্ণ কথাগুলো আপনারা হয়তো বা দর্শক শ্রোতা দেখতে পারছেন এখানে লেখা আছে বাবে জান্নাত বাবে জান্নাত লেখা আছে এই গেটের সামনে এর আগে গেটের ইতিহাসের আগে আর একটা কথা আপনাদেরকে বলি বাবা ফরিদুদ্দিন গঞ্জে শখর রহমতুল্লাহি তালালের পীর সাহেবের নাম হলো কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহি তালালাই আর তার খলিফার নাম হলো নিজামুদ্দিন আউলিয়া নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি তালালাই যখন এই গেটের ব্যাপারে তারই বিশেষ প্রমাণ রয়েছে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি তালালাই একবার রাতে স্বপ্নে দেখেন হুজুর আকরাম সাল্লাহ তাইলা আলী সাথে সিদ্দিক আকবর রদিয়াল্লাহ তালু ফারুক আজম ওসমানে গড়ি আর আলী রদিয়াল্লাহ তালু চারজন সাহাব একরামকে নিয়ে নবী করিম সাল্লাহ তালিয়াল আলি সাল্লাম এখানে তাসরিফ আনছেন আর হুজুর সাল্লু তালী আলি সাল্লাম নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি তাল বললেন যে এই গেট অর্থাৎ এই জায়গাটা এমন একটা জায়গা এখান থেকে যদি কোনো ব্যক্তি যাওয়া আসা করে অর্থাৎ এই গেট থেকে যদি কেউ যায় বা আসে তবে সে জান্নাতে যাবে অর্থাৎ সে জান্নাতি এই গেটটাকে বলা হয়েছে এটা জান্নাতি গেট যখনই কোনো ব্যক্তি এখান থেকে আসা যাওয়া করবে তখন ওই ব্যক্তি জান্নাতি আল্লাহ রসুল সাল্লাহু তাইসাল্লামের এই বাণী যখন নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি তালে শুনলেন এরপর থেকেই এই গেটের নাম রাখা হয়েছে বাবে জান্নাত অর্থাৎ জান্নাতের গেট এখান থেকে হাজার ও একরাম এই ভক্তি আর আকিদা আর এই বিশ্বাস রেখে এরপরে আসা যাওয়া করে এখান থেকে যখন আমরা বের হব তো অবশ্যই আল্লাহ রসুফ সাল্লা সাল্লামের যে কথা যে বাণী রয়েছে তা সত্য আর এটা জান্নাতি গেট রয়েছে দর্শক শ্রোতা এখানে মজার একটি বিষয় সেটা হলো গিয়ে এই গেট বছরে পাঁচ দিন খোলা রাখা হয় মহরমের পাঁচ তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত আর বলা হয়েছে এখানের স্থানীয় যারা আছে তারা বলেন এই পাঁচ দিন বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে এমন এমন ব্যক্তিরা আসেন এই গেট দিয়ে প্রবেশ করার জন্য এটা জান্নাতি গেট সবাই জানে আর এই জন্য হাজার হাজার মানুষ বিভিন্ন দেশ থেকে এখান থেকে আসা যাওয়ার জন্য অর্থাৎ এখান থেকে যাওয়ার জন্য আসেন এবং মহরমের পাঁচ তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত এই গেট খোলা থাকে আপনারাও আপনাদের যখন সুযোগ হয় আপনারা যখন এখানে আসবেন পাকপাতন এখানে আসবেন মুলতান শরীফ থেকে একটু সাইডে এটা পাকপাতন শহর এখানে যখন আসবেন অবশ্যই গঞ্জে সকর রহমতুল্লাহি তালয়ের মাজার শরীফে আসবেন এবং চেষ্টা করবেন মহরম মাসে আসার জন্য পাঁচ থেকে দশ তারিখ এখানে উপস্থিত হওয়ার জন্য যদি ভাগ্যে মিলে যায় তবে গেট থেকে আপনারা বের হতে পারবেন সাল্লু আল্লাহ হাবিব সাল্লাহ তাইলা আল্লাহ মোহাম্মদ সাল্লাহ তাইলা আলী ওসাল্লাম আল্লাহ আল্লাহ শুধু করলে আল্লাহ এখানে এই বিল্ডিংয়ের মধ্যে অর্থাৎ এটাও একটা মাজারের অংশ এখানে বাবা গঞ্জের সতর রাহমতুল্লাহি তালালের নাতিকে দাফন করা হয় তার নাতির ব্যাপারেও এখানের স্থানীয় লোক বললেন যে তিনি একজন ইখলাস নেঘ বান্দা ছিলেন ইবাদত গুজারি ছিলেন তার মাজার এখানে এই বিল্ডিংয়ের মধ্যে বা এই মাজারে প্রবেশ করে যে জিনিসটা দেখলাম দর্শক শ্রোতা সেটা আরও অবাক হয়ে গেলাম শুধু কিতাবের মধ্যে পড়তাম অধ্যয়ন করতাম আল্লাহওয়ালা ব্যক্তিরা ইবাদতের জন্য নিরিবিলি জায়গা পছন্দ করতেন বা এমন জায়গাতে তারা ইবাদত করতেন যেখানে কেউ ডিস্টার্ব করবে না ইবাদতের মধ্যে কোনো প্রবলেম হবে না এটার মধ্যে ঢুকেই এমন কিছু দৃশ্য দেখলাম এই বিল্ডিংয়ের পশ্চিম সাইডে যে ওয়াল রয়েছে সেখানে নামাজের জন্য মেহরাব বানানো আছে দেখলেই বোঝা যায় কোনো ব্যক্তি এক জমানায় এখানে নামাজ আদায় করতো কেননা মসজিদ যদি হতো তো এখানে মাজার হতো না যেহেতু মেহরাবের ডিজাইন করা আছে এ থেকে বোঝা যায় এখানে কখনো কখনো হয়তো বা শত শত বছর পূর্বে যখন এই বিল্ডিংটা বানানো হয় ইমাদতটা বানানো হয় তখন কেউ নামাজ এখানে ইবাদত করত বা এখানে ইবাদতের জায়গা বানিয়েছে এখানেও ইবাদত করা হতো ইবাদতের জায়গা এই জন্য বানাতেন তারা আল্লাহওয়ালা ব্যক্তিরা এখানে কেউ প্রবেশ করতো না একা থাকতেন তা করতেন রাত অতিবাহিত করতেন রাতে ইবাদত করতেন এমন এমন জায়গায় তারা ইবাদত করতেন যাতে কেউ তাকে না ডাকে ডিস্টার্ব না করে কেউ তার কাছে না আসে এই কারণে এমন জায়গা তারা পছন্দ করে নিতেন আজ আল্লাতালার দয়ায় এমন কিছু দেখলাম যে এখানে কত শত বছর পূর্বের এই পুরানো বিল্ডিংটা ইটগুলো দেখলে বোঝা যায় ডিজাইন দেখলে বোঝা যায় যেটা কত বছর পুরানো হবে যেহেতু বাবা ফরিদুদ্দিন গঞ্জের তালালের জন্ম পাঁচশো ঊনসত্তর বা একাত্তর এটাতে হিসাব করে দেখেন আপনারা এখন কত বছর পুরানো এই বিল্ডিং হতে পারে ওই জমানার বিল্ডিং এটা তো এখানে তার নাতির মাজার শরীফ রয়েছে এখানেও জিয়ারত করলাম আমরা এখানেও ফাথাহ করলাম এখানেও আমরা দোয়া করলাম আমাদের উচিত যেখানে যাই যে যে মাজার শরীফে যাই এভাবে হাজিরি দেওয়া এবং কিছু সেখান থেকে স্মৃতি মনে রাখা দেখে আসা আর এগুলোকে অনুভব করা আসলেই তারা এ কোন জমানার লোক ছিল আর কত কষ্ট করে এখানে পৌঁছিয়েছেন কীভাবে ইবাদত করতে নিবাদতের জন্য আলাদা ঘর বানিয়েছেন ইবাদত করার জন্য তারা আলাদা জায়নামাজ বিছিয়েছেন যাতে করে কোনো কষ্ট না হয় বা কেউ ডিস্টার্ব না করে যাতে করে সুন্দরভাবে আল্লাহ তালার ইবাদত করতে পারেন আল্লাহ হাবিব সাল্লুত আলা আল্লাহ মহম্মদ সাল্ল্লাহআলা আলী ওসাল আল্লাহ আল্লাহ সুধুর করলে আল্লাহ আলা আয়লা আল্লাহ মুহম্মদ সাল্লাহ মাদানি চ্যানেলে দর্শক শ্রোতা যখন আমরা ঘর তৈরি করি বা বাড়ি তৈরি করি তখন সুন্দর ডিজাইন খুঁজি সুন্দর মিস্ত্রি খুঁজি সুন্দর টাইলস খুঁজি কিভাবে আরও সুন্দর করা যায় আমার সমাজে যেন আমার এলাকায় যেন আমার বাড়িটাই সবচেয়ে সুন্দর হয় একটু ভাবুন তো পাঁচশো বছর পূর্বে যারা বসবাস করত। হাজার বছর পূর্বে যারা বসবাস করত। তাদের জমানায় এমন কোনো স্ট্রাকচার ছিল তাদের জমানায় এমন কি ছিল যে তারা সৌন্দর্য খুঁজতো না তারা সৌন্দর্য খুঁজতো না নিজের বাড়ির জন্য নিজের ঘরের জন্য তারা ইবাদত করার জন্য ভালো একটা জায়গা খুঁজতো আর এজন্য তারা এমন নীরব জায়গা খুঁজে নিতেন যেখানে আরামে সুন্দর মতো তারা ইবাদত করতে পারেন যে বিল্ডিংয়ে যেখানে আমরা দাঁড়িয়ে আছি বা যেটার কথা বারবার আপনাদেরকে বলতে চাই দেখেন এটা কিন্তু বিল্ডিংয়ের ছায় পাশ যেটা আছে আমরা এখন বিল্ডিং তৈরি করি সর্বোচ্চ দুই ইট পাশে হয় চ্যাপটা কিন্তু এটা দেখেন কত বড় আছে চ্যাপটা এটা পুরোটাই চ্যাপটা বিল্ডিংয়ের এটা ভিতরের অংশ আর ওটা বাহিরের অংশ কেননা ওই জমানায় সিমেন্ট বালু এরপরে পাথর এরপরে রড এগুলো হয়তো বা এমনটা ব্যবহার হতো না তারা ইট দিয়ে আর এমন এমন কিছু মাটি আছে এই ইট আর মাটি দিয়েই এই বিল্ডিং তৈরি করতো আর চ্যাপটা কত এটা ভিতরের অংশ আর এদিকে যতখানি দেখেন এর বাহিরিটা হলো বাহিরের অংশ এভাবে তারা এভাবে ঘর তৈরি করতো বা ইবাদতখানা তৈরি করতো পুরানা জিনিস পুরাতন জিনিস দেখতে খুব ভালো লাগে তাদের ডিজাইন তাদের ওই স্মৃতিগুলো যখন আমরা দেখি সরাসরি দেখি আর টিভি স্ক্রিনে দেখি তখন নিজে নিজেদের কাছেও ভালো লাগে হায় আমাদের পুরানো যারা ছিলেন যারা আমাদের পূর্বের বুজুর্গ ছিলেন তাদের চলাফেরা তাদের আঁকলাখ তাদের বসবাস তাদের ইবাদতখানা কত ত সুন্দর ছিল আর আমাদের জমানায় মসজিদ তো খুব সুন্দর হয়েছে বিভিন্ন কালারের টাইলস লাগতেছে এসি লাগানো আছে ফ্যান লাগানো আছে কিন্তু আফসোস মুসল্লি আমরা যারা আছি নামাজি আমরা যারা আছি আমরা দুর্বল হয়ে গিয়েছি মসজিদে পাচক তো আসা আমাদের দ্বারা সম্ভব হয় না নামাজে পাচক তো যাওয়া আমাদের দ্বারা সম্ভব হয় না তাদের জমানায় মসজিদ ছিল আপনার বানানো এমন ধরনের আপনার খুবই ছোটোখাটো মসজিদ ছিল ইবাদতখানা ছিল বা এত পাকা মসজিদ ছিল না পাকা মসজিদ ছিল না কিন্তু নামাজই পাকা ছিল এখন আমাদের মসজিদগুলো পাকা হয়ে গিয়েছে কিন্তু নামাজই আমাদের কাঁচা হয়ে গিয়েছে আল্লাহ তাবারকতাল আমাদেরকে এ সকল বুজুর্গদের অছিলায় পাশক্ত নামাজ জামাতে আদায় করার তৌফিক দান করুক সাল্লু আল্লাহ হাবিব সাল্লাহ তাইলা আল্লাহ মোহাম্মদ সাল্লাহ তাইলা আলহি ওসাল্লাম আল্লাহ আল্লাহ শুধু করলে আল্লাহ মিলে না আল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ হাবিব সাল্লাম্মদ সাল্ল্লাহ তল আলী সাল্লাম মাদানি চ্যানেল দর্শক করতাম বাবা ফরিদুদ্দিন গঞ্জে শাকর রহমতুল্লাহী তালার ইবাদতের ধরন কেমন ছিল এটাও আপনাদেরকে শোনাচ্ছি বাবা ফরিদুদ্দিন গঞ্জে শাকর রহমতুল্লাহি তালালা ঈশ্বারের নামাজের পরে সারা রাত ইবাদতে লিপ্ত থাকতেন রমজানুল মুবারকে প্রতিদিন রাতে দুইটি করে কোরআন খতম করতেন অর্থাৎ দুইবার কোরআনে পাক খতম করতেন রমজানুল মুবারকের রাতে তিনি রহমতুল্লাহি তালালাই আল্লাহ তালার নিয়ামতের কৃতজ্ঞতা স্বরূপ কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে তিনি এভাবে নিজেই বলতেন আমি তিরিশ বছর পর্যন্ত এমনভাবে সাধনায় লিপ্ত ছিলাম যে না দিনকে দিন মনে করতাম না রাতকে রাত মনে করতাম সারা দিন কোরআন তিলাওয়াত দ্বারা নিজের মুখকে সজ্জিত করতাম আর সারা রাত আল্লাহ পাকের দরবারে দোয়া করতাম এবং নফল নামাজে লিপ্ত থাকতাম সুবাহান আল্লাহ আজ আমরা আল্লাহ ব্যক্তিদেরকে অনুসরণ করি তাদের মাজার শরীফে যাই তাদেরকে ভক্তি শ্রদ্ধা করি তাদেরকে আমরা ভালোবাসি কিন্তু ইবাদতের খুবই আমাদের দুর্বলতা রয়েছে ইবাদতে আমরা খুবই দুর্বল রয়েছে আমরা আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে ভালোবাসি তাদের এই জিনিসগুলোও যেন আমরা অনুসরণ করি তারা কিভাবে ইবাদত করতেন তারা কিভাবে রিয়াজত করতেন তারা কিভাবে আল্লাহ তালাকে রাজি খুশি করতেন সেটাও আমাদের একবার দেখা উচিত বাবা ফরিদুদ্দিন গঞ্জে সাখর রহমতুল্লাহ তাল্লাহার হাতে তসবি থাকতেন সবসময় আল্লাহ তালার জিকির করতেন সালাম পাঠ করতেন জায়নামার সাথে থাকতো যখনই সময় পেতেন নামাজ আদায় করতেন কিতাব সাথে থাকত যখনই সময় পেতেন কিতাব অধ্যয়ন করতেন যখনই তার সুস্থতা অনুভব করতেন দিনের বেলায় রোজা রাখতেন কোরআনের পাঠ করতেন আমরা আল্লাহওয়াল্লা ব্যক্তি তাদেরকে ভালোবাসি তাদেরকে অনুসরণ করি এই বিষয়গুলোও যেন আমরা অনুসরণ করি তারা যেভাবে ইবাদত করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তারা যেভাবে ভালো কাজ করে আল্লাহ তালাকে রাজি করিয়েছেন তারা যেভাবে ইস্কের রসুলকে প্রকাশ করেছেন ইস্কের রসুলের উপর তারা নিজেকে একেবারে ফিদা করে দিয়েছেন যেভাবে সুননাতের রসুলের উপর তারা আমল করেছেন আমরাও চেষ্টা করি আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে ভালোবেসে আমরাও যেন সুন্নতের উপর আমল করতে পারি নামাজ আদায় করতে পারি কোরআনে পাক পাঠ করতে পারি তাহাজুত এবং অন্যান্য ইবাদতের জন্য আমরা وارتباري الله تعالى شهد توفيق دان كوروك صلو على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم আল্লাহ হাবিব সাল্লাহ তাল মোহাম্মদ সাল্লা সাল্লাম বাবা ফরিদুদ্দিন গঞ্জে শাকর রহমতুল্লাহ তালালের উরুস মুবারকের ডেটও আমরা নোট করে নেই লিখে নেই মনে রাখি যখনই এই ডেট আসে নিজে নিজের ঘরের মধ্যে যেন আমরা বাবা ফরিদুদ্দিন গঞ্জে শাকর রহমতুল্লাহি তালালের উরুস মুবারক উপলক্ষে ফাতে করি এবং কিছু ইসালে সবেরও ব্যবস্থা করতে পারি শাবানুল মোয়াজ্জম ছয়শো হিজরি হিজড়ি বারোশো পঁয়ষট্টি মে মাসের বাবা ফরিদুদ্দিন গঞ্জেশাকর রহমতুল্লাহি তালালাই অসুস্থ হয়ে পড়েন প্রচণ্ড কষ্টেও তিনি রহমাতুল্লাহাল নামাজ জামাত সহকারে আদায় করতেন চার মহারমুল হারাম ছয়শো চৌষট্টি হিজড়ি সতেরো অক্টোবর বারোশো সালে ভোর থেকে দশটা পর্যন্ত পাঁচবার কোরআনে পাকের তেলোয়াত করেন এরপর জিকিরি লিপ্ত হয়ে যান কিছুক্ষণ পর তার কক্ষ থেকে আওয়াজ আসলো যে এবার বন্ধুর বন্ধুর সাথে সাক্ষাতের সময় এসে গেছে লোকেরা ভিতরে প্রবেশ করল এশারের নামাজ জামাত সহকারে আদায় করার পর তিনি রাহমাতুল্লাহ তালালায় হয়ে পড়লেন হুঁস ফিরে আসলো জিজ্ঞাসা করলেন এ নামাজ কি পরে নিয়েছি আরজ করা হলো জি হ্যাঁ অতপর দুই রাকাত নফলের নিয়ত বেঁধে নিলেন প্রথম রেকাতে শেষদায় রুহু শরীর থেকে বিদায় নিয়ে যায় অতপর এরূপ আওয়াজ আসলো যা সবাই শুনছিল যে সারা দুনিয়ায় আমানত ছিল যা আল্লাহ তালার নিকট সমর্পণ করা হলো অফাদ শরীফের সংবাদ ছড়িয়ে পড়লো একটি গুঞ্জন উঠে যায় এতে লোক সমবেত হয়েছিল যে জানাজার নামাজের ব্যবস্থা শহরের বাইরে করতে হয়েছিল তার খলিফা মাওলানা বদরুদ্দিন ইসহাক রহমতুল্লাহ জানাজা নামাজ আদায় করেছেন মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আমরাও যেন এই ডেট মনে রাখি নিজের ঘরের মধ্যে বসেই যেন ইসালে সহবের ব্যবস্থা করি আল্লাহ তালা সে তৌফিক দান করুক সাল্লু আল্লাহ হাবিব সাল্লাহআলা আল্লাহ মহম্মদ সাল্লাহ মিলি